ওয়েলকাম টু সাজাওয়ার ইন্টির ইউটিউব চ্যানেল আজকে আপনার সাথে আমি টু বিএইচকে ফ্ল্যাট একটা নিয়ে ডিসকাস করবো যার কার্পেট এরিয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা ছোটো প্লাস আপনার ওয়ালগুলো সব টেপ আর স্কোয়ার হিসাবে কিছুই নেই এই লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার আমি ফিটে মেজারমেন্ট করব যদি দেখেন আপনার বারো পয়েন্ট সিক্স ফিট এসছে আর তার সাথে এটা হচ্ছে আপনার এটাও আপনার বারো ফিট এসছে বারো বারো আপনার হচ্ছে ধরে চলুন এটা লিভিং রুম তার মধ্যে আপনার জায়গা যেটা আমি বলতে চাইবো যেটা আপনার ওয়েস্ট চলে যায় তো এই যে দুটো দরজা আছে বেডরুমের দুটো দরজা টু বিএচকে দুটো বেডরুমের যে দরজা এই জায়গাটা ওয়েস্ট আপনার হয়ে গিয়েছে আর ওখানে আপনার ওয়াশরুম আছে এখানে এটা ওয়েস্ট তো এই জায়গাগুলো কোনো কাজের না এগুলো ফাঁকা আমাদের আসা যাওয়া যাতায়াতের পথেই এই জায়গাগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে বেসিন টেবিল টপ রেডি হয়েছে মিরারে লাইট করা আছে আর এই যে কর্নারটা আমরা পেয়েছি এখানে সোফা এল সোফা করা আছে আর তার সাথে এখানে আপনার স্ট্রেস হিসাবে দয়ার করা আছে দুটো আর এটা হচ্ছে আপনার সেন্টার টেবিল এখানে এটা সেন্টার টেবিল দেখছেন বা সোফা সেট এর সাথে কালার কম্বিনেশন করে আমাদের টিভি ইউনিট এটা রেডি হয়েছে এর ওয়ারগুলো পুরো হাইট করা হয়েছে কিভাবে আমি একটা এই নিয়ে ভিডিওস বানিয়েছি আপনাকে আমি আই বাটনে এখানে দিলাম আপনি গিয়ে দেখতে পারেন এই টিভি ইউনিটটার যে দেখছেন এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এটা আপনার ওয়াল মাউন্ট টিভি আছে আর এটা হ্যাঙ্গিং সেলফ আছে আর এটা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম করা আছে পুরো ওয়ার হাইড আছে আর বাস্তু হিসাবে আমাদের এখানে মন্দির আমি পেয়েছি এখানে এর কিছু কাজ বাকি আছে লাইটিং আর জালি এর কাজটা বাকি আছে এখানে আপনি কিছু শোপিস রাখতে পারেন এখানে আর এখানেও আপনার ওয়াল ডিভাইডার আছে এর মধ্যে আপনার লাইটিং শোপিস রাখার ব্যবস্থা আছে প্লাস এর মধ্যেও আপনার স্টোরেজের ব্যবস্থা করা আছে আর এটা দেখছেন খুবই সুন্দর একটা ওপেন কিচেন যেটা আপনার এখানে ওয়াল ডিভাইডার ইউজ করা হয়েছে ফ্রিজটা একটু বেশি বড় সাইজের সাড়ে তিনশো লিটার এই বাইরে বেরিয়ে আছে ছোট হলে এর মধ্যে আসতো আর এটা হচ্ছে এল টাইপ সেপের কিচেন দেখছেন এটা হচ্ছে আপনার লফট হাইট স্টোরেজ ফেস হাইট ক্যাবিনেট আর লোয়ার ক্যাবিনেট করা হয়েছে এটা হচ্ছে আপনার এক সেট থ্রি ডয়ার্স বাস্কেটের সেট এটা পুল আউট আর এই কর্নারটা আপনার সিলিন্ডারের স্টোরেজ আর কর্নারে আপনার সিঙ্ক আছে তার উপরে আপনার ওয়াটার পিউরিফায়ার আছে আর এটা দেখছেন আপনার ফস্টেড গ্লাস দিয়ে গ্লাস পাল্লা করা হয়েছে আর নিচে প্রোফাইল লাইট করা আছে যাতে আপনার কিচেনে যখন আপনি রান্না বান্না করবেন লাইটটা যেন ঠিকঠাক পান আর আপনাকে দেখায় এখানে যে দুটো দরজা আছে তার মিডিলে আপনার এইভাবে সফিসের কারণে লাইটিং এফেক্ট করা হয়েছে আর আপনার সোফার এই ওয়ালটাকে ওয়াল হাইলাইটার করা হয়েছে আর এটা হচ্ছে আপনার একটা বেডরুম এই বেডরুমে আসুন এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড আর তার পাশে সাইড টেবিল আর এটা হচ্ছে ব্যালকনি যাওয়ার দরজা এদের মিডিলে পাল্লা আপনার ওয়ার্ডডোপ রেডি হয়েছে আর উপরে লফটেও স্টোরেজ আছে আর তার পাশে এখানে দরজার পেছনে খুব স্লিমের মধ্যে একটা ড্রেসিং ইউনিট রেডি করা আছে এর ব্যাকেও সাইডে আপনার স্টোরেজ আছে হচ্ছে স্টাডি ইউনিট উপরে বুক সেলফ স্টোরেজ দেওয়া আছে আপনাকে পাশের বেডরুমে নিয়ে যাচ্ছি আর এটা আপনার পুরো পেপার এখানে ইউজ হয়েছে এর উপরে আপনার কিছু শোপিস আপনি রাখতে পারেন এই বেডরুমটা খুবই টেপার ছিল এদিকটা আপনার শুরু হয়ে গিয়েছে সামনের দিকে দরজা চওড়া হয়ে গিয়েছে সেই কারণে এই যে বেডটা হয়েছে এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস রেডি করে এটা ফিক্স করে থাকবে আর এই যে ম্যাট্রেসটা স্কোয়ার এটা চালির সাথে উঠে যাবে আর আপনার ওয়ালে দেখছেন যে কিছু প্যাডিং করা হয়েছে বেডের আর পুরো ওয়ালটাই আপনার একটা প্যানেলিং করা হয়ে লাইটিং শোপিস রাখার জন্য আর কি লাইটিং এফেক্ট ওয়ালপেপার করা হয়েছে আর আপনার এখানেও কিছু দেখতে পাচ্ছেন গ্লাস শেলফ দিয়ে উপর দিয়ে লাইটিং করা হয়েছে আর এখানে আপনার দেখছেন প্রোফাইল লাইটে পুরো ফলসলিংটা একটা ডিজাইন করা হয়েছে আর এখানে কর্নারটায় আমাদের যে ওয়ার্ডডোপটা রেডি হয়েছে সেটা দেখছেন এখানে যে কর্নারটা আছে এখানে যদি আমি কিছু কাপড় হ্যাঙ্গিং করে রাখি স্লাইড করে দিলে ওইদিকে চলে আসবে ওইদিকে আপনার কর্নারটা স্টোরেজ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার এল কর্নার ওয়ার্ডডোপ আর তারপরে আর এক্সটেন্ড করা হয়েছে যে এই ওয়ার্ড্রোবের পার্টটা এটা এক্সটেন্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যেও ডয়ার আছে প্রতিটা ওয়ার্ডড্রোপের মধ্যে ড্রয়ারস আছে আর এখানে আপনার যেটা এক্সটেন্ড করেছি সেটা হচ্ছে সাইড টেবিলের যে ডেপথটা আছে তার সিধা সিধি আমরা এক্সটেন্ড করেছি কারণ এই জায়গাটা অনেক স্পেসিয়াস লাগার জন্যে তো সেই ক্ষেত্রে যদি আমি এটাকে এক্সটেন যেটা করেছি ডেপ যদি এই লেভেলে আমি রাখতাম তো সেই ক্ষেত্রে আমাকে বেড থেকে নামবার টাইমে আঘাত পেতে হতো আমি নামতে পারতাম না আমি এখন যেটা ডেপথ কম করেছি আমি এখান থেকে স্টে করবো প্লাস সাইড টেবিলের উপরে সুইচ সকেট আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল নোটিফিকেশানে গিয়ে অল করে দেবেন আপকামিং যে ভিডিওসগুলো আমার আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন ওকে থ্যাংক ইউ